बाजार रयेछे सेखाने किन्तु प्रथमे जे रैली चलछिलो सेखाने पुलिस आटकाय पुलिसेर पक्ष थेके जेटा जानानो हच्छे जे एई रैली करार जोन्नो तारा किन्तु प्रशासनेर काछ थेके कोनो रकम पारमिशन नेयनि ताई रामनगरेर बुके जे रैली हच्छिलो ताके आटकानो हय सेई रैली आटकानोर परे किन्तु जेटा देखा जाय जे शुभेंदु अधिकारी जे हुशियारी छिलो सेटाओ किन्तु शुभेंदु अधिकारी जानिये देन संबाद माध्यमेर सामने एबं तारपरे तिनि तार परवर्ती कार्यक्रमेर दिके एई मुहूर्ते एगिये चलेछेन तिनि नरगार थेके सोजा बेरिये जाबेन कोलाघाट एबं तारपरे परवर्ती कर्मसूची तिनि पालन करबेन। नमस्कार बांगलार मन थेके बोलछि सन्मय बंदोपाध्याय। शेष पर्यन्त भारतवर्षेर स्वराष्ट्रमंत्री अमित शाह जी टेलिफोन करलेन शुभेंदु अधिकारीके किसेर भित्तिते आपनारा जानेन गतकाल এই প্রতিবেদন যখন পেশ করছি ঠিক তার আগের দিন হলদিয়াতে ৮০০ মানুষকে নিয়ে তেরঙ্গা যাত্রা অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে একটা যাত্রা শুরু করেছিলেন। একটা দীর্ঘ পথ পরিক্রমা করতেন শুভেন্দু অধিকারী এবং জাতীয় পতাকা নিয়ে মানুষ যখন রাস্তা নামে তার জন্য পুলিশের পারমিশন কেন লাগবে? এ বাংলায় কেন সারা ভারতবর্ষে কোনোদিন কখনো হয়নি জাতীয় পতাকা নিয়ে মানুষ যাচ্ছে তার জন্য পুলিশের পারমিশন নেওয়া হয়নি কেন? সেই জন্য পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথকে এবং শ্রদ্ধা পান্ডে অ্যাডিশনাল এসপি পূর্ব মেদিনীপুর তারা শেষ পর্যন্ত রাস্তা আটকালেন এবং সরাসরি শ্রদ্ধা পান্ডে রাস্তায় এসে শুভেন্দু অধিকারী এবং এই ৮০০ মানুষ যারা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় হাঁটছিলেন তাদের যাত্রা ভঙ্গ করলেন, যাত্রাটা আটকে দিলেন। শুভেন্দুবাবু কিন্তু কোনো সংঘাতে যাননি, খুব ইন্টেলিজেন্টলি সরাসরি প্রেসের সামনে সমস্তটা বলেছেন। পুলিশ এভাবে বাধা দিতে পারে না, পুলিশ বাধা দিল সেটা আপনারা দেখুন। আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবো এবং সেই মোতাবেক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনটে পাতার একটা চিঠি, যে চিঠির প্রতিলিপি আমরা বাংলার মনে আমাদের কাছে আছে, শেষ পর্যন্ত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে মেল করে গতকাল রাত্রিবেলাই জানিয়ে সন্ধ্যেবেলাই জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এবং এই প্রম্পট চিঠি দেওয়ার ফলে যে তিনজন পুলিশ অফিসারের নাম দিয়েছেন সেই চিঠিতে মনোজ মালব্য ডিজি পশ্চিমবঙ্গের, অমরনাথকে পূর্ব মেদিনীপুরের এসপি এবং তার তলায় রয়েছেন অ্যাডিশনাল এসপি শ্রদ্ধা পান্ডে, এই তিনজনের নাম করে করে ব্যাচ নাম্বার, কোন ব্যাচের পুলিশ অফিসার, কোন বছরের পুলিশ অফিসার সমস্ত ডিটেলটা দিয়ে বলেছেন জাতীয় পতাকা নিয়ে মানুষ মিছিল করবে সেটাও এইসব আইপিএস অফিসাররা আটকাচ্ছেন। কোথায় চলেছে ভারতবর্ষ? পাকিস্তানের পতাকা নিয়ে গেলে কি তাহলে মিছিলটা আটকানো হতো না? এ প্রশ্ন আমরা করেছি, তার প্রেক্ষিতে আমরা বারবার বলেছি এই তিন পুলিশ অফিসারকে কেন্দ্রের কিন্তু ডেকে পাঠানো দরকার, তুরন্ত ডেকে পাঠানো দরকার এবং তাদের কাছে কৈফিয়ত তলব করা দরকার। যেখানে দাঁড়িয়ে ভারত সরকার আজাদির অমৃত মহোৎসব পালন করার জন্য ঘর ঘর হার ঘর তেরঙ্গা কর্মসূচি ঘোষণা করেছেন, সমস্ত সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র বাড়িতে বাড়িতে গিয়ে জাতীয় পতাকা তোলার একটা নির্দেশিকা রয়েছে। সেইখানে দুজন পুলিশ অফিসার তারা নিজেদের ইচ্ছা মোতাবেক নয় উপরতলার নির্দেশে তারা রাস্তা বন্ধ করবে কি না পারমিশন নেয়নি। আচ্ছা বলুন তো, আমি আপনাদের কাছে প্রশ্নটা করছি, এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগের দিন দেখেছেন, আজকেও আপনারা কোথাও কোথাও দেখছেন যে চোরেদের জন্য এক শ্রেণীর ছাত্র যুবকের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ নেমেছে, কেন অনুব্রত মণ্ডলকে করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, কেন পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছে, আদতে এই কারণেই তারা নেমেছেন, যদিও মুখে অন্য কথা বলছেন। একটা মিছিলেরও পারমিশন তারা নিয়েছেন। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এই যে চোরেদের জন্য আমি বলছি অ্যাপ্রেন্টিস চোরেদের মিছিল, এই অ্যাপ্রেন্টিস চোরেরা যে কেন চোর ধরা হলো, কেন জেল ভরা হলো দাবি নিয়ে যে মিছিলগুলো করছেন, সারা পশ্চিমবঙ্গে কোনো মিছিলে একটাও পারমিশন নিয়েছেন বলে আমরা বিশ্বাস করি না। অথচ জাতীয় পতাকা নিয়ে হাঁটলে শেষ পর্যন্ত পুলিশ বাধা দিচ্ছে। গতকাল ঘটেছে তমলুকে, গতকাল ঘটেছে নন্দীগ্রামে, আজকে ঘটলো রামনগরে। সেই রামনগরেও শেষ পর্যন্ত পুলিশ গিয়ে আটকালো এবং শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী সেখান থেকে ফিরে এলেন। আমাদের প্রশ্ন এখানে দেখুন, ঘটনা হচ্ছে জাতীয় পতাকা নিয়ে মানুষ রাস্তায় নেমে একটা আবেগ, একটা উচ্ছ্বাস, একটা ভালোবাসা, একটা দেশভক্তি, সেখানের জন্য পুলিশের পারমিশন লাগবে। অথচ চোরেদের বাঁচানোর জন্য, চোরেদের কেন ধরা হলো নিয়ে সেই জন্য গ্রামে গঞ্জে মফস্বলে পারমিশন নেওয়া হয়েছে, সে পারমিশন না নিয়ে মিছিল করা হয়েছে, সেই মিছিলের জন্য কোনো পারমিশন লাগলো না। কোন পথে চলেছে বাংলা? আমরা বারবার বলছি তিনজন পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তাঁরাই শেষ পর্যন্ত বলতে বাধ্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ইশারা ছিল কোনো জায়গায় এই হার ঘর তিরঙ্গা এই কর্মসূচি, অর্থাৎ কোনো জায়গায় জাতীয় পতাকা নিয়ে যেন কেউ মানুষ মিছিল না করতে পারে, অন্তত বিজেপির লোকেরা মিছিল না করতে পারে, তার নির্দেশিকা ছিল। তারা কিন্তু শেষ পর্যন্ত ভারত সরকারের কাছে স্বীকার করতে বাধ্য হবেন। সরাসরি শুভেন্দু অধিকারীকে অমিত শাহজি ফোন করলেন এবং সেই অমিত শাহজি ফোন করার পর তারপর ঘটনা প্রকৃতি আরও দ্রুত এগোচ্ছে এবং শেষ পর্যন্ত আমরা যেই সংবাদ পেয়েছি ১৬ তারিখ हाईकोर्टे एई निये शुभेंदु अधिकारी मुव करछेन एई पुलिस अफिसारदेर ब्यापारे दृष्टान्तमूलक शास्तिर व्यवस्थार दाबी जानिये। घटना खूब इंटरेस्टिंग नोटे गेছে, কিন্তু বাংলার মানুষকে ভাবতে হবে যে তাহলে এখন থেকে আমরা ভারতবর্ষের পতাকা নিয়ে কোনো আবেগবশত, ভালোবাসাবশত, আমাদের দেশপ্রেমের তাগিদবশত আমরা কখনো রাস্তায় মিছিল করতে পারবো না। কেন? মিছিল করতে গেলে পুলিশের পারমিশন নিতে হবে, অথচ চোর বাঁচাও, চোরেদের বাঁচাও, চোরেদের যাতে জেলে না ঢোকানো হয় তার জন্য মিছিল করতে গেলে এই রাজ্যে পারমিশন লাগবে না। অদ্ভুত বিচিত্র এক দেশ। আজকে এই মুহূর্তে বাংলার মনের এই প্রতিবেদন শেষ করবো। আপনাদের আজকে রামনগরের ঘটনার কিছুটা দেখাবো এবং গতকালের ঘটনাটা আপনাদের দেখাবো, যেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মিছিল করতে গিয়েছেন, সেই মিছিলটা এই তেরঙ্গা যাত্রাটাকে বন্ধ করা হলো। আজকে আবার একই সঙ্গে রামনগরের সেই তেরঙ্গা যাত্রাও বন্ধ করলো কে? ওয়ান অ্যান্ড অনলি পুলিশ। এই পুলিশেরই শাস্তি চাইছি আমরা। আবারও বলছি, এই শ্রদ্ধা পান্ডে যিনি রাস্তায় দাঁড়িয়ে এই মিছিলটাকে আটকেছেন, অমরনাথকে ওই পূর্ব মেদিনীপুরের যিনি এসপি তিনি এবং মনোজ মালব্য যিনি রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ইমিডিয়েটলি সময় না ব্যয় করে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে তাদের ডেকে পাঠানোটা সময়ের প্রয়োজন, বাংলার মানুষের প্রয়োজন, বাংলার মাটির দাবি এবং এই মুহূর্তের সব থেকে বড় দাবি এই তিনজন পুলিশ অফিসারের শাস্তি চাই আমরা। মনে রাখবেন, আমরা বাংলার মনে যত দিন না এই তিন পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে আমাদের কিন্তু লড়াই চলবে। এবং আপনারাও সবাই আওয়াজ তুলুন যে ভারতবর্ষের পতাকা নিয়ে মিছিল করলে পুলিশ আটকাবে এবং সেই পুলিশ পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল করলে আটকাবে না, তো বোধহয় আটকাবে না। এটা আমাদের ধারণা। কেন বলছি বলুন তো? চোর বাঁচানোর জন্য সারা বাংলায় অ্যাপ্রেন্টিস চোররা মিছিল করলো, সেখানে কোনো পুলিশের পারমিশন লাগলো না। জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামা যাবে না, ফতোয়া পুলিশের এবং নির্দেশিকা নিশ্চিতভাবে নবান্নের, আমরা বিশ্বাস করি। তাই এই তিন পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি হলে নবান্ন কিন্তু বুঝবে এ দেশটার নাম ভারতবর্ষ, এ দেশটার নাম পাকিস্তান নয়। परमिशन का जरूरत नहीं है, भारत माता का बंधन करने के लिए कोई परमिशन का जरूरत नहीं है। नो पॉलिटिकल स्लोगान, नो रिलीजियस स्लोगान। यह 144 नहीं है, यह कोविड प्रोटोकॉल नहीं है। आप रुकावट डालने के लिए आपको कानूनी इजाजत। Yes or no? परमिशन का जरूरत नहीं है, भारत माता का बंधन करने के लिए कोई परमिशन का जरूरत नहीं है। नो पॉलिटिकल स्लोगान, नो रिलीजियस स्लोगान। यह 144 नहीं है, यह कोविड प्रोटोकॉल नहीं है। आप रुकावट डालने के लिए आपको कानूनी इजाजत।